Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear viewers, how are you? Hope you are fine, fresh and jolly by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. Dear viewers, you can see here, apnara ekhane dekhte parchen, ami ekhane kichu bakko likhe rekhechi bangla bakko. এই বাংলা বাক্য ইংলিশ করে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটি টানাটেন না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখার মাঝে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন অল করে আমার সাথে থাকবেন। তো চলুন শুরু করি। তোমাদের প্রথম বাক্য আজকে, সে আমার বন্ধু। আমাদের প্রথম বাক্য, সে আমার বন্ধু। তো আপনি আর আপনার বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো আপনার পরিচিত একজন জিজ্ঞেস করলো যে আপনার সাথে উনি কে, উনি আপনার কি হয়। তো আপনি তাকে বললেন সে আমার বন্ধু। তো সে আমার বন্ধু ইংলিশ কি হয় একটু দেখি। সে আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড। তো পরবর্তী বাক্য, ওই কলমগুলি নতুন। ওই কলমগুলি নতুন। তো আপনি অনেকগুলো কলম কিনলেন, কলমগুলো কিনে এখানে রাখলেন। তো একজনে দেখে বলল কলমগুলো তো বেশ সুন্দর, কলমগুলো মনে হয় নতুন। তো আপনি বললেন ওই কলমগুলো নতুন, কলমগুলি নতুন। ইংলিশ বাক্য হলো দোজ পেনস আর নিউ। ওই কলমগুলি নতুন, ইংলিশ বাক্য হলো দোজ পেনস আর নিউ। ওই কলমগুলি নতুন, ইংলিশ বাক্য হলো দোজ পেনস আর নিউ। পরবর্তী বাক্য লিখে রেখেছি, এটা নিয়ন্ত্রণ শাখা। তো এই নিয়ন্ত্রণ শাখা ইংলিশে আমরা বলি ইটস কন্ট্রোলার সেকশন, ইটস কন্ট্রোলার সেকশন। এটা নিয়ন্ত্রণ শাখা, ইংলিশ বাক্য হলো ইটস কন্ট্রোলার সেকশন। এটি নিয়ন্ত্রণ শাখা, ইংলিশ বলে ইটস কন্ট্রোলার সেকশন। এটি নিয়ন্ত্রণ শাখা, ইংলিশ বাক্য হলো ইটস কন্ট্রোলার সেকশন। তো আপনারা বলুন এটি নিয়ন্ত্রণ শাখা, ইংলিশ হলো ইটস কন্ট্রোলার সেকশন। এটি নিয়ন্ত্রণ শাখা, ইংলিশ বাক্য হলো ইটস কন্ট্রোলার সেকশন। তো পরবর্তী বাক্য, এই হরিণটি সুন্দর। পরবর্তী বাক্য, এই হরিণটি সুন্দর। আপনি সুন্দরবনে ঘুরতে গেছেন, তো ঘুরতে গিয়া দেখলেন অনেকগুলো হরিণ এখানে খেলা করতেছে, লাফালাফি করতেছে। তো আপনি বললেন যে এই হরিণটি সবচেয়ে বেশি সুন্দর। তো ওই হরিণটি সুন্দর, ইংলিশ বাক্য হলো দ্যাট ইজ বিউটিফুল। এই হরিণটি সুন্দর, ইংলিশ বাক্য হলো দ্যাট ইজ বিউটিফুল। এই হরিণটি সুন্দর, ইংলিশ বাক্য হলো দ্যাট ইজ বিউটিফুল। ডি ডাবল ইআর ডি, এই ডি মানে হরিণ। তো দ্যাট ইজ বিউটিফুল, এই হরিণটি সুন্দর। আর এর পরবর্তী বাক্য, সে বাড়িতে আছে। আপনি কাউকে ফোন দিয়েছিলেন, ফোন দিয়ে বলেন যে সে কোথায় আছে। তো সে কোথায় আছে, ইংলিশ বাক্য হলো হি ইজ অ্যাট হোম। সে কোথায় আছে, ইংলিশ বাক্য হলো হি ইজ অ্যাট হোম। সে বাড়িতে আছে, ইংলিশ বাক্য হলো হি ইজ অ্যাট হোম। সে বাড়িতে আছে, ইংলিশ হলো হি ইজ অ্যাট হোম। আপনার পরবর্তী বাক্য, আমি বাড়িতে আছি। আমি বাড়িতে আছি, আপনার অফিস থেকে আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো আপনি কোথায় আছেন। তো আপনি কোথায় আছেন, আপনি ইংলিশে বললেন যে আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। তো আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি, ইংলিশ বাক্য হলো আই অ্যাম অ্যাট হোম। আমি বাড়িতে আছি, ইংলিশ হলো আই অ্যাম অ্যাট হোম। আমি বাড়িতে আছি, ইংলিশ বাক্য হলো আই অ্যাম অ্যাট হোম। এর পরবর্তী বাক্য, তুমি বাড়িতে আসো। তুমি বাড়িতে আসো, কেউ আপনি আসো, ইউ আর অ্যাট হোম।
তুমি বাড়িতে আছো ইউ আর অ্যাট হোম তুমি বাড়িতে আছো ইউ আর অ্যাট হোম এরপরে যে বাক্যটা রেখেছি এগুলি কই মাছ এগুলি কই মাছ আপনি বাজারে গেছেন মাছ কেনার জন্য তো বাজারে গিয়ে দেখলেন যে যারা মাছ বিক্রি করে তাদের কাছে একটা শ্রেণীর ভিতরে অনেকগুলি মাছ লাফালাফি করতেছে সব মাছগুলো জীবিত তো আপনি তাকে জিজ্ঞেস করলেন আপনি হয়তো মাছগুলো চিনেন না আপনি তাকে জিজ্ঞেস করলেন এগুলো কি মাছ তো আপনি তাকে জিজ্ঞেস করলেন যে এগুলি কি মাছ তো সে উত্তর দিল এগুলি কই মাছ তো এগুলা কই মাছ ইংলিশ বাক্য হলো দেস আর ক্লাইম্বিং ফিশ দেস আর ক্লাইম্বিং ফিশ এগুলি কই মাছ ইংলিশ বাক্য হলো দেস আর ক্লাইম্বিং ফিশ দেস আর ক্লাইম্বিং ফিশ পরবর্তী বাক্য আমি দরিদ্র আমি দরিদ্র ইংলিশ বাক্য হলো আই অ্যাম পোর আমি দরিদ্র ইংলিশ বাক্য হলো আই অ্যাম পোর আমি দরিদ্র ইংলিশ হলো আই অ্যাম পোর আমি দরিদ্র আই অ্যাম পোর এর আমাদের লাস্ট বাক্য আজকের মতো আমাদের লাস্ট বাক্য সে অসহায় আমাদের লাস্ট বাক্য সে অসহায় সে অসহায় ইংলিশ বাক্য হলো হি ইজ হেল্পলেস সে অসহায় ইংলিশ বাক্য হলো হি ইজ হেল্পলেস সে অসহায় ইংলিশ বাক্য হলো হি ইজ হেল্পলেস সে আমি বাক্যগুলো আপনাদের সাথে আবার শেয়ার করছি আপনারা যদি চান এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন অথবা ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আপনাদের টাইমলাইনে আপনারা যখন সময় পাবেন বা যখন প্রয়োজন হবে তখন ভিডিওটি আপনারা দেখতে পারবেন তো আমি বাক্যগুলো আবার শেয়ার করছি তো প্রথম বাক্য সে আমার বন্ধু সে আমার বন্ধু ইংলিশ বাক্য হলো হি ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু ইংলিশ বাক্য হলো হি ইজ মাই ফ্রেন্ড দ্বিতীয় বাক্য ওই কলমগুলি নতুন ওই কলমগুলি নতুন এই ইংলিশ বাক্য হলো দোস পেন্স আর নিউ এই কলমগুলি নতুন ইংলিশ বাক্য হলো দোস পেন্স আর নিউ ওই কলমগুলি নতুন ইংলিশ বাক্য হলো দোস পেন্স আর নিউ এই পরবর্তী বাক্য ছিল এটা নিয়ন্ত্রণ শাখা এটা নিয়ন্ত্রণ শাখা ইংলিশ হলো ইটস কন্ট্রোলার সেকশন এটা এটা নিয়ন্ত্রণ শাখা ইংলিশ হলো ইটস কন্ট্রোলার সেকশন এটা নিয়ন্ত্রণ শাখা ইটস কন্ট্রোলার সেকশন আর পরবর্তী বাক্য এই হরিণটি সুন্দর এই হরিণটি সুন্দর ইংলিশ বাক্য হলো এই হরিণটি সুন্দর ইংলিশ বাক্য হলো দ্যাট ডি ইজ বিউটিফুল এই হরিণটি সুন্দর ইংলিশ বাক্য হলো দ্যাট ডি ইজ বিউটিফুল এই পরবর্তী বাক্য ছিল সে বাড়িতে আছে সে বাড়িতে আছে ইংলিশ বাক্য হলো হি ইজ অ্যাট হোম সে বাড়িতে আছে ইংলিশে বলে হি ইজ অ্যাট হোম নাম্বার সিক্স যে আমাদের যে বাক্যটা ছিল সেটা হলো আমি বাড়িতে আছি আমি বাড়িতে আছি ইংলিশে আমি বলি আই অ্যাম অ্যাট হোম আমি বাড়িতে আছি ইংলিশে বলি আই অ্যাম অ্যাট হোম নাম্বার সেভেন তুমি বাড়িতে আসো তুমি বাড়িতে আসো ইংলিশে বলি ইউ আর অ্যাট হোম তুমি বাড়িতে আসো ইংলিশে বলি ইউ আর অ্যাট হোম তো আপনাদের কেউ যদি জিজ্ঞেস করে তুমি কোথায় আছো বা আপনি কোথায় আছেন আপনি যেখানে আছেন সেই জায়গাটা খুঁজবে আপনি অ্যাট বসে বলবেন যে আমি বাজারে আছি আই অ্যাম অ্যাট মার্কেট আমি বাড়িতে আছি আই অ্যাম অ্যাট হোম বা আমি অফিসে আছি আই অ্যাম অ্যাট অফিস এভাবে আপনারা বলবেন তো পরের বাক্য ছিল নাম্বার এইট এইগুলি কই মাছ এইগুলো কই মাছ আসলে কই মাছ খেতে খুব ভালো লাগে কই মাছ খুব ভালো একটা জিনিস ভালো একটা মাছ তো এগুলি কই মাছ ইংলিশে বলি দেশ ইংলিশে বলি দেশ আর ক্লাইম্বিং ফিশ ইংলিশে বলি দেশ আর ক্লাইম্বিং ফিশ এগুলো কই মাছ ইংলিশে বলি দেশ আর ক্লাইম্বিং ফিশ পরবর্তী বাক্য আমি দরিদ্র আমি দরিদ্র ইংলিশে বলি আই অ্যাম পোর আমি দরিদ্র ইংলিশে বলি আই অ্যাম পোর আমাদের লাস্ট বাক্য সে অসহায় সে অসহায় ইংলিশে বলি হি ইজ হেল্পলেস সে অসহায় হি ইজ হেল্পলেস এই হেল্প মানে কি সাহায্য করা আর হেল্পলেস যখনই হয় তখনই হয় অসহায় হেল্পলেস যখনই হয় তখনই আমি বলি অসহায় তো সে অসহায় ইংলিশ বাক্য হলো হি ইজ হেল্পলেস তো সম্মানিত ভিউয়ার্স
আজকে যে আমি বাক্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, বাক্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বাক্যগুলো খুবই ছোট ছোট বাক্য, আমাদের দৈনন্দিন জীবনে অ্যাভেলেবেল এই বাক্যগুলো ব্যবহার হয়ে থাকে। তো আমরা যদি ইংলিশ শিখতে চাই বা ইংলিশে বলতে, ইংলিশ কথা বলতে চাই, ইংলিশে রাইটিং করতে চাই, ভালো রাইটিং করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ধরনের বাক্যগুলো আসলে আয়ত্ত করতে হবে। তো এই বাক্যগুলো ডেলি ইউজুয়াল সেন্টেন্স, হ্যাঁ, এগুলো প্রতিদিনে ব্যবহৃত বাক্য। তো আমাদের এই বাক্যগুলো আয়ত্ত করতে হবে। আমরা যা জানি না বাক্যগুলো নোট করে নেব, অথবা এখান থেকে আপনার স্ক্রিনশট নিয়ে বাক্যগুলো মুখস্থ করতে পারেন। তো তো সম্মানিত ভিউয়ার্স, আমি আজকের মতো ভিডিওটি শেষ করতে চাচ্ছি। ভিডিও শেষ করার পূর্বে আমি প্রতিদিনের মতো আমাদের আপনাদেরকে মনে করে দিতে চাই, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।